প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, কলকাতার দুর্গা প্রতিমা দেখার জন্য হুট করে বেরিয়ে পড়বেন না, তাহলে দেখবেন কম অথচ হ্যারেসমেন্ট বেশি। তাই ভিডিওটি মন দিয়ে দেখে নিন। প্রথমে বলবো উত্তর কলকাতার পুজো কিভাবে দেখবেন, এর পরের ভিডিওতে বলছি দক্ষিণ কলকাতার পুজো কিভাবে দেখবেন। প্রথমে যেখানে থাকুন না কেন, চলে আসুন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। ওখান থেকে বিটি রোড ধরে 5-6 মিনিট হাঁটুন, সামনে একটি ব্রিজ পাবেন। ব্রিজের ডান দিকে একটি রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে গেলেই টালা বারোয়ারি পুজো। ওখান থেকে ইন্দ্রমিত্র স্ট্রিট ধরে কিছুটা গেলেই টালা প্রত্যয়। এরপর যে পথ দিয়ে শ্যামবাজার থেকে গিয়েছিলেন ওইভাবেই ফিরে আসুন। তবে শ্যামবাজার পাঁচ মাথায় পৌঁছানোর কিছু আগে ডান দিকে পড়বে বাগবাজার স্ট্রিট। এরপর বাগবাজার স্ট্রিট থেকে অটোতে চেপে চলে যান বাগবাজার সার্বজনীন পুজো দেখতে। এটি দেখা হয়ে গেলে এক্সিট পয়েন্ট দিয়ে ডান দিকে কিছুটা হেঁটে রবীন্দ্র সরণির রাস্তা ধরুন। এরপর বাঁ দিকে হেঁটে চলুন কুমোরটুলি সার্বজনীন পুজো দেখতে। একে একে দেখে নিন জগৎ মুখার্জি পার্ক ও কুমোরটুলি পার্কের পুজো। এরপর চলুন আহিরিটোলা সার্বজনীনের পুজো দেখতে। এখানে মনে রাখবেন বিকেল 3টের আগে গেলে কুমোরটুলি থেকে অটো পাওয়া যাবে, আর 3টের পর টানা রিক্সাতে চেপে যেতে হয়। আহিরিটোলা সার্বজনীন দেখার পর পায়ে হেঁটে দেখুন কাছাকাছি আহিরিটোলা যুববৃন্দ আর বেনিয়াটোলা সার্বজনীন এর পুজো। এরপর হেঁটে চলে আসুন বিকে পালের মোড় ধরে পূর্ণচন্দ্র সুরাইয়ের জামা কাপড়ের দোকানের সামনে। ওখান থেকে বাস, অটো বা টানা রিক্সা ধরে চলুন হেদুয়ার কাছে। কাশীবোস লেনের পুজো দেখুন, এরপর চলুন হাতিবাগান। প্রথমেই দেখুন হাতিবাগান সার্বজনীন, তারপর শিকদার বাগান, হাতিবাগান নবপল্লী, নলীন সরকার স্ট্রিট সার্বজনীন। এবার চলে আসুন খান্নার মোড়ে। এরপর উল্টো ডাঙার দিকে একটু এগিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে হালসি বাগান পুজোর দিকে। এরপর দেখুন লালাবাগান নবাঙ্কুর এবং সম্মিলিত লালাবাগানের পুজো। সামনেই পড়বে মানিকতলা মোড়, রাস্তা পার হয়ে চলুন লোহাপট্টির পুজো দেখতে। এরপর বাস বা অটোতে করে চলুন গণেশ টকিজ, ওখানে দেখে নেবেন পাথুরিঘাটা পাঁচের পল্লীর পুজো। হাঁটতে হাঁটতে এখনও যদি ক্লান্ত না হয়ে পড়েন, তাহলে দেখুন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, মোহাম্মদ আলী পার্ক এবং সিমলা ব্যায়াম সমিতির পুজো। আরও দেখতে চাইলে কলেজ স্ট্রিটের পুজোগুলিও দেখে নিতে পারেন। এরপর সোজা বাড়ি। এই তথ্যগুলি লিখিত পেতে ওয়েবসাইটে tourplannerblog.com চলে যান। সম্মানীয় অতনু চক্রবর্তী স্যারের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। পরের ভিডিওতে বলছি দক্ষিণ কলকাতার পুজো কিভাবে দেখবেন। বিভিন্ন পুজোর ভিডিও বা অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের শেয়ার করে দিন। ধন্যবাদ।